বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমার হাতে আপনারা একটা অ্যাম্প্লিফায়ার সার্কিট দেখতে পাচ্ছেন। তো এই অ্যাম্প্লিফায়ার সার্কিটটি খুবই ভালো মানের একটি সার্কিট। এখানে যে আইসিটি ব্যবহার করা হয়েছে, এই আইসিটির মান হচ্ছে LA5408 বা আমরা যেটাকে 4508 আইসি বলে থাকি। এর কানেকশনগুলো খুব ইজিলি আর এখানে ভলিউমগুলো সব লাগা আছে, যার ফলে আপনাদেরকে নতুন করে আলাদা কোনো কানেকশন করতে হবে না। তো আমরা এই ভলিউমগুলোর মধ্যে একটু প্রথমে যদি আপনাদেরকে দেখাই, আমাদের এটা হচ্ছে এখানে ভলিউম, এটা হচ্ছে ব্যাস, এটা ব্যালেন্স এবং এটা হচ্ছে ট্রাবল। তো এখানে দেখুন সবগুলো কিন্তু এখানে লিখে দেওয়া আছে। এটা 3BC বডির মধ্যে লাগিয়ে নেবেন। তো আমরা এবারের কানেকশনগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন। এখানে দেখুন DC 12 ভোল্ট কানেক্ট করতে হবে। তো এখানে DC যে 12 ভোল্ট কানেক্ট করবো, এখানে কিন্তু তিনটা টার্মিনাল রয়েছে। তো আমরা এটা একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে ভালোভাবে। তো দেখুন একটা 12 ভোল্ট ট্রান্সফরমারের মধ্যে মোট 5টি তার রয়েছে। তো এটা হচ্ছে 12 ভোল্ট 3000 এম্পিয়ার একটা ট্রান্সফরমার। এই যে লাল তার দুইটি আছে, এই দুইটি কিন্তু সরাসরি বিদ্যুতে যাবে। এখানে যে তার তিনটি রয়েছে, হলুদ তারটি এখানকার যে মাঝের টার্মিনাল আছে সেখানে লাগবে এবং ব্লু তার দুইটি দুই দিকের টার্মিনালে সংযুক্ত করতে হবে। খুব ইজি, এরকমভাবে আপনারা কানেক্ট করবেন, হলুদটা মাঝে এবং দুইটা ব্লু দুই দিকে এভাবে। তো আমরা এবারে ট্রান্সফরমারের কানেকশনটি সরিয়ে দিচ্ছি। তো এই বোর্ডটা দিয়ে কিন্তু দুইটা স্পিকার বাজানো যায়, 6 ইঞ্চি বা 8 ইঞ্চি বা 10 ইঞ্চি যে স্পিকারে বাজান না কেন, দুইটা স্পিকার বাজানো যাবে। তো এই যে এখানে একটা স্পিকারের কানেকশন করতে হবে এবং এখানে আর একটা স্পিকারে কানেকশন করতে হবে। এই লাইনগুলো কিন্তু পিছনেও আপনারা দিতে পারেন, যে এখানে একটা কানেকশন আর এখানে আরেকটা কানেকশন এবং অপর দিকে এখানে একটা আর এখানে একটা, মোট দুইটা স্পিকারের কানেকশন। এবং ইয়ারফোনের যে কানেকশন দিবেন সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ইনপুট বলে একটা অপশন আছে, এখানে আপনারা ইয়ারফোনের কানেকশন দিতে পারবেন। তো এখানে কিন্তু তিনটি টার্মিনাল আছে, এই যে 1 2 3, এই যে মাঝের টার্মিনালটি আছে এটা হচ্ছে গ্রাউন্ড আর এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। যেহেতু আমরা দুইটা স্পিকার বাজাবো, এই দুইটা হচ্ছে দুই দিকের স্পিকারের কানেকশন। তো এই বোর্ডটির দাম খুব সামান্য, বোর্ডটি শুধুমাত্র আপনারা 180 টাকা হলেই ইলেকট্রনিক দোকানে কিনতে পারবেন। তো আমার মতে যারা অ্যাম্প্লিফায়ার তৈরি করবেন খুব সহজ সিস্টেমের মধ্যে, তারা এই বোর্ডটি কিনে অ্যাম্প্লিফায়ার তৈরি করতে পারেন, খুবই ভালো হবে এবং কম খরচের মধ্যে হবে। আপনারা যদি এরকম একটা সার্কিট দিয়ে অ্যাম্প্লিফায়ার তৈরি করতে যান, সেক্ষেত্রে এরকম একটা বোর্ড কিনতে হবে আপনার 180 টাকা দিয়ে। এরকম একটা 12 ভোল্ট 3000 এম্পিয়ার ট্রান্সফর্মার আপনারা কিনতে হবে 200 টাকা দিয়ে। তো এই 200 টাকা এবং 180 টাকা, মোট 380 টাকার মধ্যে আপনারা অ্যাম্প্লিফায়ার তৈরি করতে পারবেন। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।